গভীর রাত্রে তিন সালাতের পরে চার আজানে কামতের মাঝখানে পাঁচ যখন ফরজ নামাজের আজান দেওয়া হয় তখন ছয় বৃষ্টি যখন নাজিল হয় তখন বা বৃষ্টি যখন নামে তখন সাত রাত্রি কোনো একটা সময় দোয়া কবুল হাদিস আছে কোন সময় এটা নির্দিষ্ট নাই যে কোনো এক সময় সময় দোয়া কবুল হবে আট জুমার দিনে এমন একটা টাইম আছে যে দোয়া কবুল হবে তারপরে নয় জমজম পান করার সময় দোয়া কবুল হয় দশ সেচ দাতে দোয়া করলে দোয়া কবুল হয় সেচ দাতে এগারো মোরগের শোনার সময় দোয়া করলে দোয়া কবুল হয় বারো লাই লাই হানাকা ইনি কুন্তু মিনাজ জল দোয়া ইনুস পরে দোয়া করলে দোয়া কবুল হয় তেরো হেন্দার মুসিবা মুসিবত কষ্ট দুঃখ কষ্টের সময় পরে দোয়া করলে দোয়া কবুল হয় অসুস্থ ব্যক্তির যে কাছে যায় দোয়া করলে সময় দোয়া করা কবুল হয় অসুস্থ ব্যক্তির জন্য যে দোয়া করা হয় সেখানে যদি দোয়া করে দোয়া কবুল হয় পনেরো যদি অত্যাচারিত ব্যক্তি মাজলুম হিসাবে হয়ে যায় মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয় ষোলো বাবা যদি ছেলের জন্য দোয়া করে দেয় দোয়া কবুল হয় এমনি বাবা যদি ছেলের উপর বর দোয়া করে দাও কবুল হয় সতেরো আঠারো নেক্সট সন্তান যদি বাবার জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হয় উনিশ দুপুরে সূর্য যখন ঢুলে যায় তখন দোয়া করে দোয়া কবুল হয় তখন নামাজ পরে নামাজের কথাও আছে ঘুম থেকে উঠে যখন দোয়া করা হয় দোয়া করে যেমন আলহামদুলিল্লাহ সোবাহন আল্লাহ ইহব তারপর অলা হাউলা আলা কুয়াতিল্লা বিল্লাহ রব্বিক ফিরলি হ্যাঁ অলা হাউলা কুয়াতিল্লা বি আল্লাহ আযীম রব্বিক ফিরলি অথবা যদি অজু করে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ কাছে কবুল হয় এরকম এই সময়গুলো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আর আরেকটা সংক্ষিপ্ত হলো দোয়া করা যে সমস্ত আদব আছে এটাও অনেকগুলো তার মধ্যে সংক্ষিপ্ত হলো এখলাস নিয়া দোয়া করতে হবে তাওহীদের সাথে কোন শিরক বেদা যাতে গুনাহ অন্য অপরাধ না থাকে তাহলে দোয়া কবুল হবে হ্যাঁ এটা দোয়ার আদব তার মধ্যে দোয়ার আদবের মধ্যে ওনাকে কেবলা কেবলামুখী হওয়া তারপরে পবিত্রতা নিয়ে অজু করা অবস্থায় অজু নিয়ে দোয়া করা তারপর আপনার দুহা হাত দুহাত তুলে দোয়া করা তারপরে যেই দোয়া করবেন দোয়ার ক্ষেত্রে আপনার আল্লাহর প্রশংসা প্রথমে করবে হ্যাঁ তারপরে রাসুলের প্রতি আপনার দূরত পাঠ করবে রাসুলের প্রতি দূরত পাঠ করবে তারপর নিজে ভুল ত্রুটি স্বীকার করবে তারপরে যেই দোয়া করবে সেটা বারবার বলবে কমপক্ষে তিনবার বারবার বলবে তারপরে যেই করবে করে রেজাল্ট না তারপরে দোয়া করে সন্দেহ করা যাবে না তারপর আবার শেষ করবে তখন শেষ করবে এবং যেই দোয়া চাইবে খুব নরম চাইতে থাকবে যেই দোয়া চাইবে বারবার চাইতে থাকবে হ্যাঁ বারবার চাইবে বারবার চাইবে এই সমস্ত বিষয় দোয়ার আদব তারপর দোয়ার মধ্যে সীমালঙ্ঘন বারাবারে চিল্লা চিল্লি না করে নরম নরমে কান্না অবস্থায় মিসকিনের মতো বারবার চাইতে থাকবে এরকম দোয়ার কিছু আদব রয়েছে এইভাবে দোয়া করার চেষ্টা করবে হ্যাঁ নরম ভাবে এইভাবে দোয়া নিয়ে আদব নিয়ে দোয়া সে করবে আল্লাহর কাছে যাতে দোয়া কবুল হয় আল্লাহ তৌফিক দান করেন সবাইকে আল্লাহ আপনাকেও তৌফিক দেয় আমাদেরকে তৌফিক দেয় আল্লাহ মামিন হাজর সালামাকাতো